আচ্ছা, এখন আমরা কমপ্লেক্স নাম্বারের পার্ট টুর দিকে একটু ঢুকছি। পার্ট ওয়ানে আমরা কী কী শিখেছিলাম? পার্ট ওয়ানে আমরা শিখেছিলাম যে একটা কমপ্লেক্স নাম্বারের গঠন এরকম হয় এক্স প্লাস আই ওয়াই আকারে, যার হচ্ছে এক্স আর ওয়াইটা হচ্ছে বাস্তব সংখ্যা, আইটা হচ্ছে ইমাজিনারি নাম্বার বা বাস্তব সংখ্যা। আই এর মান আমরা দেখেছিলাম রুট মাইনাস ওয়ান, এবং আমরা আরও দেখেছিলাম কীভাবে এটা এসছে, এবং সেখান থেকে আমরা আরেকটু ভেতরে ঢুকে তার মডিউলাস বের করা শিখেছি। মডিউলাস মানে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এগুলো আমরা মোটামুটি পার্ট ওয়ানে এই ধারণাগুলো নিয়েছি। আরও কিছু ছিল, কনজুগেট কমপ্লেক্স নাম্বার মানে অনুবন্ধী জটিল রাশি, তারপরে বর্গমূল নির্ণয়, একের ঘনমূল নির্ণয়, এই সমস্ত কিছু আমরা পার্ট ওয়ানে দেখেছি। ঠিক আছে, এইবার কথা হচ্ছে আমরা কমপ্লেক্স নাম্বারের সেকেন্ড ইম্পর্টেন্ট পার্টে ঢুকছি, সেটা হচ্ছে অ্যাম্প্লিচিউড অর আর্গুমেন্ট। কোনো জটিল রাশি যদি এই আকারে থাকে, অবভিয়াসলি জটিল রাশি মানে এই আকারেই থাকবে, তো সেই জটিল রাশির অ্যাম্প্লিচিউড বা আর্গুমেন্ট আমরা কী করে বের করব, খুব ভালো করে বুঝবে জায়গাটা, বিকজ এটা একটা জটিল রাশির ইম্পর্টেন্ট পার্ট। এটা ক্লিয়ার না হলে আমাদের বিভিন্ন ম্যাথ করতে খুব সমস্যা হবে। তা ফার্স্টেই কোশ্চেন আসবে, হোয়াট ইজ অ্যাম্প্লিচিউড অর হোয়াট ইজ আর্গুমেন্ট? অ্যাকচুয়ালি এটা একটা কোণ, জাস্ট একটা কোণ। এবার কীরকম কোণ সেটাই আমরা দেখব আজকে। এই যে মনে কর জেড ইকোয়াল টু এক্স প্লাস আই ওয়াই যদি একটা জটিল রাশি হয়, তার মধ্যে এক্স আর ওয়াইটা তো বাস্তব সংখ্যা, এবার এইটাকে আমি যদি একটা বিন্দু আকারে জটিল তলে বসাই, জটিল মানে যেরকম করে তোমরা বিন্দু বসাও, যে সাপোজ মনে কর টু প্লাস থ্রি আই, তাহলে এর এক্স কত দুই, ওয়াই কত তিন, তাহলে বিন্দুটা কীরকম হচ্ছে দুই কমা তিন, এই এইরকম বিন্দু। তা এটাই মনে কর পি একটা বিন্দু, সেই বিন্দুটাকে আমি একটা বসিয়েছি, যেরকম করে তোরা ছোটোবেলায় বসাতিস, এটা মনে কর আমার এক্স অক্ষ, আর এটা এক্স এক্স ড্যাশ, আর এটা ওয়াই ওয়াই ড্যাশ। ঠিক আছে, দুটোই এক্স ওয়াই দুটোকেই আমি পজিটিভ ধরলাম, তো বিন্দুটা আমার প্রথম পাদে অবস্থিত। বলা হচ্ছে এই যে জটিল রাশির এই যে এক্স ওয়াই বিন্দুটা যেটাকে আমি পি ধরেছি, সেই বিন্দু আর মূল বিন্দুর যে সংযোগকারী রেখা ওপি, সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকেই বলা হয় সেই জটিল রাশির অ্যাম্প্লিচিউড বা আর্গুমেন্ট। এই ওপি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, ধনাত্মক দিক মানে আইডিয়া আমাদের মাধ্যমিকে রয়েছে, কোনো কোণ ধনাত্মক মানে কি, ধনাত্মক মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে প্লাস, আর ঋণাত্মক মানে হচ্ছে ক্লকওয়াইজ মানে মাইনাস, যাই হোক, তো যে কোণ উৎপন্ন করে তাকে আমরা সেই জটিল রাশির অ্যাম্প্লিচিউড বা আর্গুমেন্ট বলব। মানে অ্যাকচুয়ালি এই পিটা যদি আমার এক্স ওয়াই পয়েন্ট হয়, পি আর ও এর কানেক্টিং লাইন ও পি, সেটা আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কী কোণ উৎপন্ন করেছে দেখতে পাচ্ছি, থিটা। সো থিটা ইজ দ্য আর্গুমেন্ট অফ কমপ্লেক্স নাম্বার জেড। ঠিক আছে, এবার এই থিটার মানটা আমরা কী করে বের করতে পারি? আজকে মনে কর এই যে ও পি এ দেখতে পাচ্ছিস তো, একটা কীরকম ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এবার যদি আমরা পি এক্স ওয়াই বিন্দুটাকে কীরকমভাবে বসাই, এক্সটা মানে কি, এক্স কোঅর্ডিনেট মানে মূল বিন্দু থেকে সেটা কত ঘর সরেছে এক্স, আর ওয়াই কোঅর্ডিনেটটা ওয়াই, তার মানে সেখান থেকে কতটা ওপরে উঠবে ওয়াই, মানে যেরম করে তোরা বিন্দু বসাতিস ছোটোবেলায়, যে মনে কর দুই তিন, তার মানে এক্স কোঅর্ডিনেট কত দুই, তার মানে এক্স অক্ষ বরাবর কত সরবে দুই, আর ওয়াই কোঅর্ডিনেট তিন মানে ওয়াই অক্ষ বরাবর তিন উঠবে। তো এইভাবেই তো আমরা একটা বিন্দুকে বসাই, তো তার মানে ওয়েটা হচ্ছে গিয়ে আমার এক্স, আর এপিটা হচ্ছে গিয়ে আমার ওয়াই। এবার যদি এটা ওপি এটাকে আমি একটা সমকোণী ত্রিভুজ হিসাবে কল্পনা করি, সেক্ষেত্রে থিটা কোণের রেসপেক্টে লম্বটা হচ্ছে আমার এপি মানে ওয়াই, আর ভূমিটা হচ্ছে আমার ওয়ে মানে হচ্ছে এক্স। তাহলে ট্যান থিটার ফর্মুলা আমাদের কী হয়, লম্ব বাই ভূমি, এটাই তো শিখেছি ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়াই বাই এক্স, ক্লিয়ার? তো এখান থেকে আমরা এই দুটোর থেকে আমরা থিটার মানটা বের করে নিতে পারবো। ফিজিক্সে তোমরা দেখবে ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, সেখান থেকে থিটাটা বের করে নেওয়া হয় এইভাবে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা নিয়ে খুব বেশি ঘাবড়ানোর কিছু নেই, আমরা অঙ্কের মাধ্যমে বুঝে যাবো যে এটাকে কীভাবে বের করা হচ্ছে, কারণ হয়তো এটা তোমাদের কাছে নতুন লাগতে পারে যে ইনভার্স। অ্যাকচুয়ালি এটা টুয়েলভে রয়েছে আমাদের, এবং ফিজিক্স করার সময় তোমরা একটু দেখতে পারবে। যাই হোক, যখন ম্যাথে ঢুকবো আমরা তখন আমি দেখিয়ে দেবো, এটা খুব একটা জিনিস আমি ইউজ না করি করার চেষ্টা করবো। যাই হোক, তো এই যে থিটার মানটা যেটা বেরিয়ে আসবে, যে সাপোজ মনে কর ওয়াই বাই এক্স ক্যালকুলেট করে আমার ওয়ান বাই রুট থ্রি বেরিয়েছে, ট্যান থিটাটা বেরোলো ওয়ান বাই রুট থ্রি, তাহলে ট্যান কত ডিগ্রির মান হয়, ওয়ান বাই রুট থ্রি ট্যান থার্টি ডিগ্রির মান, তার মানে তখন বুঝতে পারবো থিটাটা হচ্ছে আমার কত ডিগ্রি, থিটাটা হচ্ছে গিয়ে আমার থার্টি ডিগ্রি, তার মানে তখন বলতে পারবো যে জেড জটিল রাশির অ্যাম্প্লিচিউড হচ্ছে গিয়ে আমার থার্টি ডিগ্রি। ঠিক আছে, এর আরও কেস আছে, আরও কেস আমরা ঢুকবো।
তো তার আগে আরেকবার একটু রিকল করে নিই যে কোনো জটিল রাশির যে এক্স প্লাস আই ওয়াই আকারে থাকলে তার এক্স ওয়াই যে বিন্দু ফরম্যাটটা, সেই বিন্দুটাকে যদি আমরা জটিল তলে বসাই, মানে লেখচিত্র তলে, সেখান থেকে তার মূলবিন্দুর যে সংযোগকারী রেখা, সেই সংযোগকারী রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে সেই কোণটাকেই বলছি আমরা অ্যাম্পলিচিউড বা আর্গুমেন্ট। এখন কথা হচ্ছে এই অ্যাম্পলিচিউডের মানের একটা লিমিটেশান আছে, বলছে থিটার যে মানটা এই রেঞ্জের মধ্যে থাকবে, এই অ্যাম্পলিচিউডের যে মানটা মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে থাকবে, মানে মাইনাস পাই থেকে বড় পাই পর্যন্ত, মাইনাস 180 ডিগ্রি থেকে বড় 180 পর্যন্ত এই রেঞ্জে থাকবে, তাকে আমরা অ্যাম্পলিচিউডের প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান বলব। এবার এই ব্যাপারটা আমার একটু ধোঁয়াশা লাগছে, তাই তো? এবার এটাকে আমরা একটু ক্লিয়ার করে বুঝব। ক্লিয়ার করে মানে হচ্ছে, যেমন দেখ একটা বিন্দু, যেমন এখানে আমি বিন্দুটাকে না ফার্স্ট কোয়াড্রেন্টই ধরেছি, ঠিক আছে, মানে আমি ধরে নিয়েছি এক্স আর ওয়াই দুটোই পজিটিভ। একটা বিন্দু ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে কখন? যদি এক্স ওয়াই দুটোই প্লাস হয়। কিন্তু বিন্দুটা যে সবসময় ফার্স্ট কোয়াড্রেন্টই থাকবে এরকম তো কোনো কথা নেই, বিন্দুটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতে পারে, মানে যদি এক্সটা মাইনাস ওয়াইটা প্লাস হয়। বিন্দুটা থার্ড কোয়াড্রেন্টে থাকতে পারে, এক্সটাও মাইনাস ওয়াইটাও মাইনাস, মানে দুটো কোঅর্ডিনেটই মাইনাস। বিন্দুটা ফোর্থ কোয়াড্রেন্টেও থাকতে পারে, মানে এক্স প্লাস ওয়াই মাইনাস। এই চারটে কোয়াড্রেন্টে থাকলে আমার অ্যাম্পলিচিউডের কী পরিবর্তন হচ্ছে বা কীরকম কী হচ্ছে সেটা নিয়ে এবার আমরা একটুখানি ডিসকাস করব। এটা হচ্ছে অ্যাম্পলিচিউডের জেনারেল কনসেপ্টটা হলো যে কোনো একটা জটিল রাশি, সেই জটিল রাশির বিন্দুটাকে যদি আমরা জটিল তলে বসাই, সেটা মূল বিন্দুর সাথে সংযোগকারী রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ করে তার ট্যানের মানটাকেই বলা হচ্ছে তার অ্যাম্পলিচিউড, বা মানে ওই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে অ্যাম্পলিচিউড বা আর্গুমেন্ট। এইবার আমার কথা হচ্ছে এই বিন্দুটা তো শুধু ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবেই এরকম নয়, যে মনে কর আজকে মনে কর জটিল রাশিটা এরকম মাইনাস টু প্লাস থ্রি ওয়াই, তার মানে এক্স কত মাইনাস টু আর ওয়াইটা কত থ্রি, তার মানে বিন্দুটা দাঁড়াচ্ছে মাইনাস টু কমা থ্রি, তাহলে আমরা বুঝতে পারছি সেকেন্ড। যদি দুটোই মাইনাস হয় তাহলে থার্ড, যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে ফোর্থ। এই বিভিন্ন কোয়াড্রেন্টে থাকার সময় এর একটা পরিবর্তন ঘটে অ্যাম্পলিচিউডে, তার রেঞ্জে তার বের করার সময় পরিবর্তন ঘটে, তো সেটা নিয়ে এবার আমরা একটু ডিসকাস করব। ফার্স্ট চারটে কেস আমরা দেখব। ফার্স্ট কেসটায় আমি ধরে নিচ্ছি যে আমার যে বিন্দুটা, মানে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এই হচ্ছে আমার জটিল রাশি, তাহলে বিন্দুটা কি এক্স আর ওয়াই। এই বিন্দুটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, মানে প্রথম পাদে অবস্থিত থাকে, প্রথম পাদে অবস্থিত হওয়ার শর্ত কি যে দুটো কোঅর্ডিনেটকেই প্লাস হতে হবে, দুটোই আমার ধনাত্মক, তাহলে এই আমার পি, এই পি এর সাথে ও বিন্দুর মূল বিন্দু সংযোগকারী রেখা, তাহলে এটা যদি এক্স হয় তার মানে ভূমিটা হচ্ছে আমার এক্স, আর এটা ওয়াই মানে লম্বটা হচ্ছে ওয়াই, আর এই কোঅর্ডিনেট এই অ্যাঙ্গেলটাকে আমি সাপোজ আলফা ধরেছি, হ্যাঁ এটাকে আপাতত আলফা ধরেছি। এবার কথা হচ্ছে তার মানে ভূমি তো আমার এক্স, এটা কিন্তু দৈর্ঘ্য বিশেষ, হ্যাঁ, আর লম্বটা হচ্ছে আমার ওয়াই, ঠিক আছে, আর অ্যাঙ্গেল পি ও এ, এই যে পি ও এ, এটাকে আমি আলফা ধরেছি, অবশ্যই এটা একটা সূক্ষ্ম কোণ হবে, অ্যাকিউট অ্যাঙ্গেল। এইবার তাহলে ট্যান আলফা, ট্যান আলফা মানে কি লম্ব বাই ভূমি। এবার অনেকের মনে এই কোশ্চেন আসতে পারে মড দেওয়া হয়েছে কেন, অ্যাকচুয়ালি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে মডের কোনো কাজ হবে না, কারণ আমরা সর্বদা ধনাত্মক মানটা নিয়ে কাজ করব, তো তাই আমরা মডিউলাসটা দিয়ে দিয়েছি। মড মানে যদি মডের ভেতরে প্লাস থাকে তাহলে তো বাইরে প্লাস চিহ্নই আসবে, যদি মাইনাসও থাকে তাহলে অ্যাবসলিউট মানটা আমরা প্লাস নিই, এটাই হচ্ছে মডের কাজ। তো সেই কারণে আমরা মড দিয়ে স্টার্ট করছি, যে বিভিন্ন কোয়াড্রেন্টে থাকলে যদি মাইনাসও আসে আমরা তার প্লাস ভ্যালুটা নেব, অলওয়েজ প্লাস ভ্যালুটা নেব। তাহলে ট্যান আলফা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব আমার ওয়াই আর ভূমি হচ্ছে আমার এক্স। তাহলে এখান থেকে আলফাটা আমরা বের করে নেব, কত বেরোচ্ছে দেখব, আলফাটা হচ্ছে আমার ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স, ট্যান আলফা ইকুয়াল টু মড ওয়াই বাই এক্স, তাহলে আলফা সমান সমান হচ্ছে ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স। এই মানটা আমরা অঙ্ক করতে গিয়ে বুঝতে পারবো যে কীভাবে বেরোচ্ছে না বেরোচ্ছে, সব ডিটেলস আমরা দেখতে পাবো। হলো নেক্সট, এইবার আমরা যেখানটা ঢুকে পড়ছি সেটা হচ্ছে যখন ফার্স্ট, এই বিন্দুটা কোন কোয়াড্রেন্টে ছিল, ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে অ্যাম্পলিচিউড থিটাটা এই আলফা যা বেরোবে সেই মানটাই হবে, কারণ এই আলফাটাই তো অ্যাকচুয়ালি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ করছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, তার মানে এই আলফার মানটাই হবে আমার জেড জটিল রাশিটার অ্যাম্পলিচিউড। যদি আলফা 30 ডিগ্রি বেরোয় তাহলে অ্যাম্পলিচিউড হবে 30 ডিগ্রি, যদি আলফাটা 60 ডিগ্রি বেরোয় তাহলে অ্যাম্পলিচিউড হবে 60 ডিগ্রি, এরকম ব্যাপারটা। তাহলে এক্ষেত্রে আমার অ্যাম্পলিচিউডটা হচ্ছে থিটা, মানে অ্যাম্পলিচিউডটাকে থিটা হিসাবে ধরেছি, সেটা হচ্ছে আলফা যা বেরোবে সেটাই হচ্ছে আমার অ্যাম্পলিচিউড। হলো, এবার আমরা কেস টুতে চলে আসছি। কেস টু মানে যদি আমার বিন্দুটা
এক্স ওয়াই পয়েন্টটা সেকেন্ড কোয়াড্রেন্টে লাই করে, মানে দ্বিতীয় পাদে অবস্থিত হয়। দ্বিতীয় পাদে মানে এক্স লেস দ্যান জিরো, ওয়াই গ্রেটার দ্যান জিরো, মানে জাস্ট লাইক এরকম মনে কর মাইনাস টু প্লাস থ্রি আই, তাহলে বিন্দুটা কত? মাইনাস টু কমা থ্রি, অবভিয়াসলি এটা তো সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে দ্বিতীয় পাদে। তা এই মনে করো আমার দ্বিতীয় পাদে বিন্দুটা পি এক্স ওয়াই, তার মানে মূল বিন্দু থেকে এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই। এক্সটা কিন্তু এখন নেগেটিভ হয়ে গেছে আর ওয়াইটা পজিটিভ, কিন্তু আর এই পি এ ও এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য হিসাবে কিন্তু সবাই পজিটিভ যখন আমরা দৈর্ঘ্য দিই, তাহলে ভূমিটা কত? ভূমিটা হচ্ছে আমার এক্স, ও এটা হচ্ছে এক্স, এপিটা কত? ওয়াই। পিও এ অ্যাঙ্গেলটা কত ধরেছি আমি? আলফা। তাহলে ট্যান আলফাটা কী হবে? ট্যান আলফা হচ্ছে লম্ব বাই ভূমি, ওয়াই বাই এক্স। মড কেন দেওয়া হয়েছে? কারণ আমরা পজিটিভ মানটা নেব, মানে এখানে ক্ষেত্রে তো এক্সট্রা নেগেটিভ বাদিকে গেছে মানে এক্সট্রা নেগেটিভ, কিন্তু যখন আমরা মানটা নেব মড দেওয়ার ফলে আমরা পজিটিভ মানটা ফিরে পাবো, ঠিক আছে? বোঝা গেল? তাহলে ট্যান আলফা ইকুয়াল টু হচ্ছে মড ওয়াই বাই এক্স, তাহলে আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স। ক্লিয়ার? ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে মডটার তেমন কোনো দরকার নেই, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে যেহেতু দুটোই পজিটিভ, তাই আমার মড দি বা না দি পজিটিভই আসবে, কিন্তু বাকি কোয়াড্রেন্টগুলোতে আমাকে একটু ভাবতে হবে, মানে মড দিতে হবে। আচ্ছা, এবার এটা আলফা বেরোলো, এটাই কিন্তু আমার অ্যাম্পলিচিউড নয়। অ্যাম্পলিচিউড কাকে বলে? অ্যাম্পলিচিউড হচ্ছে এই পি বিন্দু আর মূল বিন্দুর সংযোগকারী রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ করবে। এবার এক্স অক্ষটা তো এটা, আর কোণটা এই কোণটা তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে হয়েছে, কি এটা তো ঘড়ির কাটার দিকে ঘুরেছে, তার মানে এটা তো মাইনাস, কিন্তু আমাকে তো ধনাত্মক দিক মানে কি এক্স ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে কোণটাকে উৎপন্ন করতে হবে। তার মানে অ্যাম্পলিচিউড বের করতে গেলে আমাকে এই কোণটার মান বের করতে হবে, নট এই কোণটা, ঠিক আছে? এবার এই কোণটা আমি কি করে বের করব? আচ্ছা, এই পুরোটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। পুরোটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মানে আর এর মধ্যে এইটুকু যদি আলফা হয়, তাহলে বাকিটুকু আমি কি করে বের করব? 180 মাইনাস আলফা, তাহলেই আমি এই পোর্শনটা পেয়ে যাব, এই যে এই কোণটা। এবার 180 ডিগ্রি মানে সবসময় রেডিয়ানে লিখলে কি? পাই মাইনাস আলফা। কথাটা বোঝা গেল? তাহলে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে অ্যাম্পলিচিউড হচ্ছে পাই মাইনাস আলফা। আরেকবার এই জায়গাটা ক্লিয়ার করছি, যখন ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল, ফার্স্ট কোয়াড্রেন্টে আমার যেহেতু এই অ্যাঙ্গেলটা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরেই উৎপন্ন হয়েছে, আর মূল বিন্দু আর পি এর সংযোগকারী রেখা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে ধনাত্মক যে কোণটা উৎপন্ন করছে সেটাই অ্যাম্পলিচিউড, তাই যে আলফাটা ফার্স্ট কোয়াড্রেন্টে বেরিয়েছিল সেটাই আমার অ্যাম্পলিচিউড। কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে আলফাটা ঘড়ির কাটার দিকে ঘুরেছে, এই দিকে ক্লকওয়াইজ, তাই এটা আমার অ্যাম্পলিচিউড নয়। অ্যাম্পলিচিউড বের করতে গেলে এই ওপি রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মানে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে আমার অ্যাম্পলিচিউড, মানে এই কোণটা। সাপোজ এটা যদি তোর 60 ডিগ্রি বেরোয়, তাহলে অ্যাম্পলিচিউড হওয়া উচিত 180 মাইনাস 60, মানে 120 ডিগ্রি। ক্লিয়ার হলো? সেই জন্য যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, আমরা এক্স ওয়াইটাকে সেকেন্ড কোয়াড্রেন্টে পাই, তাহলে অ্যাম্পলিচিউড হচ্ছে পাই মাইনাস আলফা। আলফা অলওয়েজ এটা ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স, থার্ড ফোর্থ সব কিছুতে। এবার আমরা থার্ড কোয়াড্রেন্টে যাব, এবার আমরা থার্ড কোয়াড্রেন্টে ঢুকছি। থার্ড কোয়াড্রেন্টে মানে কি? দুটোই যখন নেগেটিভ, মানে এরকম টাইপের মাইনাস টু মাইনাস থ্রি আই। তাহলে এই হচ্ছে আমার এক্স অক্ষ, এই ওয়াই অক্ষ, এই হচ্ছে আমার বিন্দুটা, তাই থার্ড কোয়াড্রেন্টে নিয়েছি। তাহলে এক্স মানে কি? মূল বিন্দু থেকে এটা এক্স গেছে আর এটা ওয়াই নিচে নেমেছে, আর এই অ্যাঙ্গেলটা মনে করো আলফা। পি ও এ একটা সমকোণী ত্রিভুজ, তার ভূমিটা হচ্ছে এক্স আর লম্বটা হচ্ছে ওয়াই, তাহলে ট্যান আলফা ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে ওয়াই বাই এক্স। আবার ওই কথা, মড মানে হচ্ছে যাতে পজিটিভ মানটা নিতে পারি আমরা এখান থেকে, ঠিক আছে? সেখান থেকে আলফা বেরিয়ে গেল, ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স। এইবার কথা হচ্ছে এখানে আমার অ্যাম্পলিচিউডটা যে বের করবো সেটা কীভাবে বের করবো? অ্যাম্পলিচিউড মানে কি? এই ওপি রেখাটা এক্স অক্ষের সাথে যে কোণটা করবে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা করবে সেটাই হচ্ছে আমার অ্যাম্পলিচিউড বা থিটা। তাহলে এই ওপি রেখাটা এক্স অক্ষের সাথে এই কোণটা করছে, তাই তো? এই এই কোণটা কিন্তু এক্স অক্ষের সাথে। আচ্ছা, এই টোটালটা কত ডিগ্রি? টোটালটা 180 মানে বা পাই, তার মধ্যে এইটুকু কত? আলফা। তাহলে এই পোর্শনটা কত হবে? পাই মাইনাস আলফা, তাই তো? এই তো হওয়া উচিত। কিন্তু এবার দেখ, এখানে একটা কেস আছে, এইটা কি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরেছে না ঘড়ির কাটার দিকে ঘুরেছে? এই কোণটা তো ঘড়ির কাটার দিকে ঘুরেছে, আর তা কোনো কোণ যদি ঘড়ির কাটার দিকে ঘুরে উৎপন্ন হয় তাহলে তার চিহ্নটা কী হয়? মাইনাস না? এটাই তো আমরা শিখেছি ছোটোবেলায়। তো সেই কারণে এখানে অ্যাম্পলিচিউড মানে থিটা যেটা সেটা মাইনাস পাই মাইনাস আলফা, তার মানে মাইনাসটা গুণ করে দিলে আলফা মাইনাস পাই। তার মানে যদি আমার বিন্দুটা থার্ড কোয়াড্রেন্টে পাই, তাহলে থার্ড কোয়াড্রেন্টে পেলে আমরা অ্যাম্পলিচিউডটা বের করবো আলফা, যেটা বেরোবে
আলফা অলওয়েজ এই ফর্মুলাটা পুট করবে, যেটা বেরোবে তার থেকে পাই বাদ দিয়ে দেবো। হলো ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসি। ফোর্থ কোয়াড্রেন্ট মানে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, এরম টাইপের টু মাইনাস থ্রি আই, মানে বিন্দুটা হচ্ছে টু কমা মাইনাস থ্রি। তাহলে হচ্ছে এই হচ্ছে আমার মনে কর পি বিন্দু, ও পি রেখা, ও এটা এপিটা হচ্ছে ওয়াই লম্ব, আর ও এটা হচ্ছে ভূমি এক্স, আর এই কোণটা আলফা, ঠিক আছে। এবার ভূমি আমার এক্স লম্ব ওয়াই, তাহলে ট্যান আলফা কি লম্ব বাই ভূমি মানে ওয়াই বাই এক্স মট ওই পজিটিভ মানের জন্য আলফাটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এবার কথা হচ্ছে এক্স অক্ষের সাথে তো এই কোণটাই আমার হচ্ছে আলফা, তার মানে এটাই কিন্তু অ্যাম্পটিচিউড, শুধু একটু পরিবর্তন করবো। কী বলতো, এই কোণটা এইভাবে উৎপন্ন হয়েছে মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরে, কিন্তু কোনো কোণ যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে উৎপন্ন হয় তাহলে তার চিহ্নটা কী হয়, মাইনাস, তাই অ্যাম্পটিচিউডটা এখানে মাইনাস আলফা। ক্লিয়ার? এই চারটে ফরম্যাট আমাকে অ্যাম্পটিচিউড বের করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। কী কী? একটা হচ্ছে আমরা দেখলাম যে যদি চারটে কেস, যদি আমরা দেখে নেব জটিল রাশিটা কোন পাদে অবস্থিত, বিন্দুটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে সেখান থেকে এক্স ওয়াই যা যা পাওয়ার পাবো, ট্যান আলফাটা সর্বদা মড দিয়েই বের করবি, প্লাস থাকুক মাইনাস থাকুক কোনো সমস্যা হবে না, পজিটিভ নেওয়ার জন্য আলফা যা বেরোলো। ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে অ্যাম্পলিচিউড থিটা ওই আলফার মানটাই হবে। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, সেকেন্ড কোয়াড্রেন্ট মানে এটা আলফা কিন্তু আমার এটা হচ্ছে অ্যাম্পলিচিউড নয়, কেন, কারণ অ্যাম্পলিচিউড মানে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করবে মানে এই কোণটা। এবার এটা যদি আলফা হয় টোটালটা 180 বা পাই, তাহলে এইটুকু কত হবে, পাই মাইনাস আলফা, তাই সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে অ্যাম্পলিচিউডটা হচ্ছে পাই মাইনাস আলফা, হয়ে গেল। নেক্সট থার্ড কোয়াড্রেন্টে চলে আসি আমরা। যদি তিনটে আমার মানে বিন্দুটা যদি থার্ড কোণ মানে দুটোই নেগেটিভ হয়, তার মানে হচ্ছে এইভাবে অ্যাঙ্গেলটা হয়েছে, কিন্তু অ্যাম্পলিচিউড মানে এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে, তাহলে এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে এই কোণটা আসছে, তার মানে টোটালটা পাই আর এইটুকু আলফা, টোটাল পুরো কোণটা 180 ডিগ্রি, এক সরল কোণ, এই পুরোটা পাই আর এইটুকু আলফা, তাহলে পাই মাইনাস আলফা, কিন্তু যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে তাই আগে একটা মাইনাস, তাই অ্যাম্পলিচিউডটা হচ্ছে মাইনাস পাই মাইনাস আলফা মানে আলফা মাইনাস পাই। যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে তাহলে আলফাই হচ্ছে আমার অ্যাম্পলিচিউড, কিন্তু যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে তাই তার চিহ্নটা পাল্টে মাইনাস আলফাটা হচ্ছে আমার অ্যাম্পলিচিউড, ঠিক আছে। আচ্ছা, এবার এই অ্যাম্পলিচিউড বের করা বা আর্গুমেন্ট বের করার উপর আমরা কিছু ম্যাথ দেখব, যেটা আমার ভেরি শর্ট অ্যান্সার টাইপের বাদ ছিল 12 দাগটা, সেটা হচ্ছে দেখ 12-2 করছি আমরা, এই জটিল রাশিটা দেওয়া আছে, হ্যাঁ, এর আমরা অ্যাম্পলিচিউড বের করব, ঠিক আছে। প্রসেসটা অ্যাম্পলিচিউড বের করার ক্ষেত্রে সেম, কীরকম, যে কোনো জটিল রাশি আমাদের এই আকারে থাকে তাহলে এই দুটোকে কম্পেয়ার কর, তাহলেই বুঝে যাবি এক্স কত ওয়াই কত, এক্স কত মাইনাস থ্রি, ঠিক আছে, আর এখানটায় ওয়াই কত, ওয়াইটা হচ্ছে মাইনাস থ্রি, ওকে, হয়ে গেল, এক্স ওয়াই পেলাম। ট্যান আলফা বের করব, অলওয়েজ মড দিয়ে বের করব যাতে প্লাস মাইনাস আমার সমস্যা না, কারণ অলওয়েজ আমরা পজিটিভ মানটা নেব, তাহলে মড ওয়াইয়ের জায়গায় মাইনাস থ্রি, এক্সের জায়গায় মাইনাস থ্রি, মাইনাস মাইনাস কেটেই যাচ্ছে, সেক্ষেত্রে আমার সমস্যা হওয়ারও কথা নয়, করে আমার কাটাকুটি করে ওয়ান, এখানে অলওয়েজ মডটা দিয়ে নিবি, প্লাসই থাকুক, অ্যাকচুয়ালি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে সমস্যা হবে না আর থার্ড কোয়াড্রেন্টে থাকলে সমস্যা হবে না, কিন্তু আমরা হোক বা না হোক মডটা দিয়ে দেবো, যদি ভুলে যাই কোনো কোঅর্ডিনেটে মিস হয়েছে, সেক্ষেত্রে মডের ক্ষেত্রে কী হবে, প্লাস থাকুক মাইনাস থাকুক আমার বাইরে প্লাসটাই আসবে, এটাই হচ্ছে মডের কাজ। তো ট্যান আলফা ইকুয়াল টু ওয়ান এসছে, ট্যান কত ডিগ্রি মান, পাই বাই ফোর, ট্যান পাই বাই মানে ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি মান ওয়ান, সো ট্যান আলফা ইকুয়াল টু ট্যান পাই বাই ফোর, অলওয়েজ না রেডিয়ানে রাখবি, কেউ ডিগ্রিতে রাখবি না, রেডিয়ানে রাখবি, সো আলফা ইকুয়াল টু পাই বাই ফোর, এটা আলফা বেরোবে। এবার আমরা চেক করবো এই যে বিন্দুটা মাইনাস থ্রি সেটা কোন পাদে অবস্থিত, তৃতীয় পাদে অবস্থিত, তা যদি বিন্দুটা তৃতীয় পাদে বা থার্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে আর্গুমেন্টটা কী করে বের করে, ওই যে আর্গুমেন্ট মানে যেটাকে আমরা থিটা ধরছিলাম, আলফা মাইনাস পাই, থার্ড কোয়াড্রেন্টে থাকলে আলফা মাইনাস পাই, আলফার জায়গায় আলফার ভ্যালুটা বসিয়ে দিলাম, মাইনাস পাই বিয়োগ করো, বিয়োগ করে মাইনাস থ্রি পাই বাই ফোর, এইটা হচ্ছে আমার এই জটিল রাশির আর্গুমেন্ট বা অ্যাম্পলিচিউড যাই বলি। নেক্সট তিন নাম্বারটা মনে কর, এই দিয়েছে জটিল রাশিটা 1+i√3+i, এটার আর্গুমেন্ট বোর কর, কিন্তু যে কোনো জটিল রাশিকে আগে আমার আনতে হবে এক্স প্লাস আই ওয়াই করে, পাতি গুণ কর √3i√3i, আই আই গুণ করে আই স্কোয়ার, আই স্কোয়ারের মান কত -1, তাহলে √3 -1টা একসাথে রাখছি যেহেতু এর মধ্যে আই নেই, আর এই দুটো থেকে আই কমন নিয়ে √3+1, তাহলে এটাকে যদি এক্স প্লাস আই এর সাথে কম্পেয়ার করি, তার মানে এইটা আমার এক্স দ্যাট ইজ, আর এইটা আমার ওয়াই দ্যাট ইজ, এক্স ওয়াই পেয়ে গেলাম। নেক্সট কাজ আমাদের কী করা, ট্যান আলফা করা, তাই তো, ট্যান আলফা মানে মড ওয়াই বাই এক্স, অলওয়েজ মড দেবো,
তাহলে মড রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান, ভালো কথা। এবার দেখ এটা না সব পজিটিভ, রুট থ্রি মানে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু, তার মানে ওপরেরটাও পজিটিভ আর ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু থেকে যদি আমি ওয়ান বাদ দিই মানে আমার মানটা বের করতে হবে না, জাস্ট সাইনটা বোঝার জন্য, যেটা তো রুট থ্রিটা তো বড়ো একের থেকে, তার মানে এটাও পজিটিভ, তার মানে দুটোই পজিটিভ, তার মানে এটা পজিটিভই আছে। সো রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান, এই মানটা আমাদের জানা নেই, এটা আমরা বের করছি। লব এবং হরকে নিউমারেটার এবং ডিনোমিনেটার দুটোকে রুট থ্রি দিয়ে ভাগ করা হয়েছে, ভাগ করার ফলে রুট থ্রিকে রুট থ্রি দিয়ে ভাগ করলে ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি, এখানেও রুট থ্রিকে রুট থ্রি দিয়ে ভাগ করে হচ্ছে ওয়ান আর মাইনাস ওয়ান বাই রুট থ্রি। এবার একটু সাজিয়ে নিই, অ্যাকচুয়ালি ট্যান কত ডিগ্রির মান হয় ওয়ান, পঁয়তাল্লিশ, তাহলে ট্যান পঁয়তাল্লিশ, ট্যান কত ডিগ্রির মান হয় ওয়ান, ওয়ান বাই রুট থ্রি, ট্যান থার্টি, এই ওয়ানটা যেমন আছে রইল। এই ওয়ান বাই রুট থ্রির সাথে যে কোনো কিছুর সাথে কিছু নেই মানে কত গুণ আছে, এক গুণ আছে, সেই একের জায়গায় আমরা লিখছি ট্যান পঁয়তাল্লিশ, ঠিক আছে, ইনটু ওয়ান বাই রুট থ্রির জায়গায় লিখছি ট্যান থার্টি। এবার তোদের মনে হতে পারে যে এইটা হঠাৎ করে কেন এরকম করতে গেলাম, এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি ত্রিকোণমিতিতে আছে যেটা আমাদের এখনও হয়নি, আমি সাইডে এর জন্য এর ফর্মুলাটা লিখে দিয়েছি, যৌগিক কোণে করবো আমরা, যে ট্যান এ প্লাস বি এর ফর্মুলাটা হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি, ঠিক আছে। এই ফর্মুলাটা এখানে শ্যুট করাচ্ছি যে মনে কর এটা যদি পঁয়তাল্লিশ ভাবি আর বিটা যদি তিরিশ ভাবি তাহলে ট্যান এ প্লাস ট্যান বি বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি, দ্যাট ইজ ট্যান এ প্লাস বি, যৌগিক কোণের সূত্র সাইডে লিখে দিয়েছি আপাতত, এটা একটু জাস্ট ফর্মুলাটা মনে রেখে আমরা দেখি যখন চ্যাপ্টারটা হবে আমরা বুঝে নেব কেন আসছে। তা এটাকে এই কারণে এইভাবে সাজানো হয়েছে যে যাতে মানটা বের করা যায়। তাহলে ট্যান কত ডিগ্রি আসলো, পঁচাত্তর ডিগ্রি, তার মানে ওই ট্যান আলফা ইকুয়াল টু ট্যান পঁচাত্তর, তার মানে আলফা ইকুয়াল টু হচ্ছে পঁচাত্তর। এটাকে রেডিয়ানে নিয়ে নেবো, রেডিয়ানে নেওয়া মানে পাই বাই ওয়ান এইটি দিয়ে মাল্টিপ্লাই করে দাও কাটাকাটি করে, ফাইভ পাই বাই টুয়েলভ, এটা কিন্তু আলফা বেরোলো। এখন আমার অ্যাম্পলিটিউডকে ক্লিয়ার হতে পারিনি, আচ্ছা বিন্দুটা কী ছিল, এক্স আমার কত ছিল রুট থ্রি প্লাস ওয়ান, আর সরি এক্স ছিল রুট থ্রি মাইনাস ওয়ান আর ওয়াইটা ছিল রুট থ্রি প্লাস ওয়ান, এটাও পজিটিভ কারণ রুট থ্রি একের থেকে বড়ো, তাহলে এটার চিহ্নটা হচ্ছে প্লাস আর এটা তো প্লাসই, তাহলে দুটোই প্লাস হওয়া মানে কোন কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে আর্গুমেন্ট বা অ্যাম্পলিচিউড ওই আলফাটাই হয় যেটা বেরিয়েছে, তার মানে এখানে আর্গুমেন্টটা হচ্ছে আলফাটাই, ফাইভ পাই বাই টুয়েলভ, ঠিক আছে। আচ্ছা এইবার আমরা দেখব যে কোনো জটিল রাশিকে যদি সেটা জেড ইকোয়াল টু এক্স প্লাস আই ওয়াই হয় এটাকে মডিউলাস অ্যাম্পলিচিউড আকারে কী করে রিপ্রেজেন্ট করা যায়। মডিউলাস তো আমরা আগেই শিখেছি, অ্যাম্পলিচিউড একই সাথে মানে দুটো একই সাথে কী করে রিপ্রেজেন্ট করবো, খুব ইজি। ফার্স্ট অফ অল এই মনে কর জটিল রাশিটা এবং তার বিন্দুটা মনে কর এক্স ওয়াই, তাহলে আমরা যেরকমভাবে আগেরটা দেখলাম যে এটা মনে কর অরিজিন মানে মূলবিন্দু, এটা আমার পি বিন্দু এক্স ওয়াই, এই যে পি বিন্দুটা যেটা নিয়েছি আমরা, অ্যাম্পলিচিউড মানে কী জানি, ওপি রেখাটা এক্স অক্ষের সাথে যে কোনটা করবে সেটাই অ্যাম্পলিচিউড, আমি ফার্স্ট কোয়াড্রেন্টেই রেখেছি, আমরা তো শিখে গেছি বিভিন্ন কোয়াড্রেন্টে থাকলে কী করে বের করতে হয় আমরা সেইভাবেই বের করব। আচ্ছা এবার কথা হচ্ছে এটা যদি এক্স ওয়াই হয় তার মানে এই যে সমকোণী ত্রিভুজটা দেখতে পাচ্ছিস পিওএ, তার ভূমিটা হচ্ছে আমার এক্স, লম্বটা হচ্ছে ওয়াই, আর এই যে ওপিটা এটা অতিভুজ আমি আর ধরেছি, ঠিক আছে আর হিসাবে ধরেছি জাস্ট, আর এই কোণটা থিটা। এবার কথা হচ্ছে আমি বিভিন্ন জিনিস একটু কাজে লাগাই, প্রথম কথা দেখ এটা একটা সমকোণী ত্রিভুজ, এর ভূমি হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে আর, লম্ব হচ্ছে ওয়াই, তাহলে কস থিটার ফর্মুলা কী ছিল, ভূমি বাই অতিভুজ, ভূমি কত এক্স, অতিভুজ কত আর, এক্স বাই আর কোনাকুনি গুণ করে দেয় তাহলে এক্স ইকুয়াল টু কী আসছে আর কস থিটা। সিমিলারলি সাইন থিটার ফর্মুলা কী, লম্ব বাই অতিভুজ, মানে লম্বটা আমার ওয়াই, অতিভুজ আর, কোনাকুনি গুণ করে দেয় তাহলে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এবার এই দুটোকে স্কোয়ার করে যোগ করব মানে বর্গের যোগ কর, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করছি, তাহলে এদিকে হবে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর স্কোয়ারটা কমন নে, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার হুইচ ভ্যালু ইজ কত হয়, এর ভ্যালু ওয়ান, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, তাহলে বর্গমূল করে দিলে আটটা কত বেরবে, রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার একটু মনে করে দেখ যদি জেড একটা জটিল রাশি হয় এক্স প্লাস ওয়াই, তার এই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকেই আমরা কী বলে চিন্তা, মডিউলাস না, এবার সেটা অ্যাকচুয়ালি কার মান বেরোলো, আর এর মান, তার মানে আটটাই অ্যাকচুয়ালি আমার জেডের কী হচ্ছে মডিউলাস, যেটা আমরা কীভাবে বের করবো, রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে, ক্লিয়ার, ওকে। আচ্ছা আর ট্যান থিটা, ওই যে ট্যান থিটা বের করার ফর্মুলা, লম্ব বাই ভূমি, ওয়াই বাই এক্স, কেন মড দিয়েছি, পজিটিভের জন্য, যেহেতু এখান থেকেই আমরা অ্যাম্পলিচিউডটা বের করবো, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে প্লাসের কোনো টেনশন নেই কিন্তু আমরা যাতে কোনো সমস্যা না হয় তাই যে কোয়াড্রেন্টেই থাকুক আমরা মড দিয়েই বের করব, ট্যান থিটা এগুলো মড ওয়াই বাই এক্স,
সেখান থেকে আমরা থিটাটা বের করে নেব আমাদের সুবিধা মতো, ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স, এটা আমরা অ্যাম্পলিচিউড, যেরকম করে অ্যাম্পলিচিউড শিখলাম আমরা। আচ্ছা তাহলে মডুলাস অ্যাম্পলিচিউড আকারটা এবার কীভাবে লিখব, জটিল রাশিটা কী ছিল আমার, এই আকারে এক্স প্লাস আই ওয়াই, এক্স আমরা কত বের করেছি আর কস থিটা, ভালো কথা আর কস থিটা, ওয়াইটা আমরা কত বের করেছি আর সাইন থিটা, ভালো কথা আর সাইন থিটা, এই আরটা কমন নিয়ে নিলে কী থাকবে কস থিটা প্লাস আই সাইন থিটা, এই আরের মানটা ওই যে মডুলাসটা যেটা বেরোবে সেটা বসিয়ে দেবো, আর থিটাটা এখান থেকে যেটা বেরোবে আমার অ্যাম্পলিচিউডটা সেটা বসিয়ে দেবো, ঠিক আছে, ওইভাবে রাখবো আমরা জিনিসটাকে, সেটা হচ্ছে আমার মডুলাস অ্যাম্পলিচিউড আকার। তাহলে এর ম্যাথ দেখা যাক, এদিকে দেখ মডুলাস অ্যাম্পলিচিউড আকার শর্ট অ্যান্সার টাইপে সাত নম্বরে আছে, সাতের চারেরটা করছি আমি, এই জটিল রাশিটা দেওয়া, প্রথমে আমাকে যেটা খেয়াল করতে হবে এটা আমার এক্স প্লাস আই ওয়াই আকারে আছে কি নেই, দেখ তো আগে সেটা আনতে হবে, গুণ করে দাও মাইনাস থ্রি মাইনাসে মাইনাসে প্লাস থ্রি আই প্লাস থ্রি আই প্লাসে মাইনাসে মাইনাস থ্রি আই স্কোয়ার, আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান হয় তাই মাইনাস মাইনাসে প্লাস থ্রি, মাইনাস থ্রি কেটে গেল, তাহলে শুধু সিক্স আই পড়ে থাকছে, এই শুধু সিক্স আই না লিখে এটাকে আমরা এইভাবে লিখবো জিরো প্লাস সিক্স আই, কেন, কারণ আমাকে আকারটা এইভাবে রাখতে হবে তাহলে সুবিধা, কারণ এইভাবে রাখলে তাহলে আমি বুঝে যাচ্ছি এক্স কত বলতো জিরো আর ওয়াইটা কত হচ্ছে সিক্স, এক্স জিরো আর ওয়াইটা হচ্ছে সিক্স হলো। এবার আমি এই যে জেড যে জটিল রাশিটা বেরোলো তার মডিউলাসটাকে বের করে নিচ্ছি, মড জেড রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাই কিন্তু আমার আর ফর্মুলা অনুযায়ী এটাই আমার আর ছিল, তাহলে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে জিরো স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার ছত্রিশ রুট করলে ছয়, তার মানে এটা অ্যাকচুয়ালি আমার আর বেরিয়েছে হলো। এবার ফার্স্টে আমি ট্যান আলফা বের করবো, যেরকম করে অ্যাম্পলিচিউড বের করে ফর্মুলা কি মড ওয়াই বাই এক্স, মানে ওয়াই তো সিক্স এক্স জিরো, মানে কোনো ভগ্নাংশে নিচে জিরো থাকা মানে অসংজ্ঞাত ইনফিনিটিভ, ট্যান কত ডিগ্রির মান ইনফিনিটিভ হয় নাইনটি, তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে নাইনটি। এবার আমি কী চেক করবো আমার এই বিন্দুটা কোন পাদে অবস্থিত, এটা চেক করতেই হবে কারণ তার ওপর ওই চারটে কেস আছে, এবার দেখতে পাচ্ছি জিরো সিক্স এই বিন্দুটা আমার ওয়াই অক্ষের ওপর প্রথম পাদে অবস্থিত, জিরো কমা সিক্স ওয়াই অক্ষের ওপর আছে কিন্তু প্রথম পাদে, তা যেহেতু প্রথম পাদে থাকে, প্রথম পাদে থাকলে যেটা আলফা সেটাই হচ্ছে আমার অ্যাম্পলিচিউড মানে আর্গুমেন্ট থিটা, তাহলে পাই বাই টু। এবার আমরা মডুলাস অ্যাম্পলিচিউড আকারটা কি আর কস থিটা প্লাস আই সাইন থিটা, আর কত বেরিয়েছে সিক্স, থিটাটার জায়গায় পাই বাই টু, থিটার জায়গায় পাই বাই টু, এখানে আবার মান বসিয়ে দিস না তাহলে কিন্তু ওই সিক্স আই ফিরে আসবে, কস নাইনটি ডিগ্রি কত জিরো, সাইন নাইনটি ডিগ্রি ওয়ান, গুণ করে দিলে সিক্স আই ওটাই ফিরে আসবে, এটাকে এইভাবে ডাকতে হবে, এটাই মডুলাস অ্যাম্পলিচিউড আকার, ঠিক আছে। নেক্সট পাঁচেরটা একই জিনিস, মডুলাস অ্যাম্পলিচিউড ফর্ম এটা রয়েছে, ফার্স্টে যেরকম করে জটিল রাশিকে এক্স প্লাস আই ওয়াই আকারে আনতে হয় আমরা সেইভাবে আনছি, মানে প্রথমে নিচেরটার অনুবন্ধী দিয়ে ওপরে নিচে গুণ করা হয়েছে করণীয় নিরসনের মতো, নিচেরটা তোরা অনেকবার করেছিস তাই আমি একবার স্টেপ জাম্প করছি, এটা এ মাইনাস বি এ প্লাস বি, তো তাহলে এ স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মাইনাস রুট থ্রি আই এ স্কোয়ার হবে, রুট থ্রি স্কোয়ার তিন আর আই স্কোয়ারের জন্য না প্লাস হয়ে যাবে ওটা মাইনাস মাইনাস, তার মানে এক আর তিনের চার একবারে লিখে দিয়েছি হলো। ওপরে যেখানে আই স্কোয়ার আসছে মাইনাস মানে মাইনাস মাইনাসে প্লাস রুট থ্রি, আর এটা থ্রি আই থেকে আই বিয়োগ দিলে টু আই, এটা বুঝতে না পারলে বলবি আমাকে, তাহলে রুট থ্রি রুট থ্রি যোগ করলে হচ্ছে টু রুট থ্রি প্লাস টু আই বাই ফোর, লসাগুটাকে ভেঙে দাও মানে টু রুট থ্রি বাই ফোর প্লাস টু আই বাই ফোর, কাটাকুটি করে রুট থ্রি বাই ফোর প্লাস আই ইন্টু হাফ, এই আকারে আমাকে আনতেই হবে, তারপরে আমি যাবতীয় কাজ করবো এক্স প্লাস আই, তাহলে এক্স কত রুট থ্রি বাই টু ওয়াই কত হাফ, ফার্স্টে মডুলাস বের করব, কী করে বের করে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা আমার আর অ্যাকচুয়ালি রুট এক্স স্কোয়ার মানে রুট থ্রি বাই টু স্কোয়ার মানে তিন বাই চার, আর এটা স্কোয়ার করলে এক বাই চার যোগ করে দে চার বাই চার কাটাকাটি করে রুটে হচ্ছে ওয়ান, মানে আর বেরোলো ওয়ান। এবার অ্যাম্পলিচিউড বের করবো মানে ট্যান আলফা মড ওয়াই বাই এক্স, ওয়াই আমার হাফ এক্সও আমার রুট থ্রি বাই টু, দুই দুই কেটে গেলে মডের ওয়ান বাই রুট থ্রি বেরোচ্ছে, ঠিক আছে ওয়ান বাই রুট থ্রি, ট্যান কত ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি থার্টি ডিগ্রি মানে ট্যান পাই বাই সিক্স, রেডিয়ানে লিখতে হবে, তাহলে আলফা হচ্ছে আমার পাই বাই সিক্স, ক্লিয়ার। এবার আমাকে চেক করতে হবে এটাই কি আমার অ্যাম্পলিচিউড হবে, কিসের ওপর ভিত্তি করব, বিন্দুটাকে চেক করব, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে আলফাটাই অ্যাম্পলিচিউড, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে পাই মাইনাস আলফা অ্যাম্পলিচিউড, থার্ড কোয়াড্রেন্টে থাকলে আলফা মাইনাস পাই অ্যাম্পলিচিউড, ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে মাইনাস আলফা অ্যাম্পলিচিউড, তাহলে এখানে বিন্দুটা হচ্ছে রুট থ্রি বাই টু কমা হাফ মানে দুটোই প্লাস, তাহলে কোন কোয়াড্রেন্টে আছে প্রথম পাদে অবস্থিত ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে আর্গুমেন্ট হচ্ছে এইটাই মানে পাই বাই সিক্স আলফা পাই বাই সিক্স হয়ে গেল, থিটা বেরিয়ে গেল, তাহলে অ্যাম্পলিচিউড আকার হচ্ছে আর কস থিটা প্লাস আই সাইন থিটা, আর এর জায়গায় আর তো ওয়ান বেরিয়েছিল তাই কিছু লেখা নেই, কস পাই বাই সিক্স প্লাস আই সাইন পাই বাই সিক্স, ঠিক আছে। আচ্ছা আমাদের ষোলো দাগ পর্যন্ত এস ডাব্লিউ ছিল, সতেরো দাগ থেকে স্টার্ট হচ্ছে, সতেরো দুয়ের কোশ্চেনটা শো দ্যাট ওয়ান অফ দ্য ভ্যালুজ অফ
এই বড় এত বড় একটা রাশি দিয়েছে, ইজ আই রুট ওভার টু রুট টু মাইনাস ওয়ান। মানে এই যে জটিল রাশিটা দেখতে পাচ্ছিস তোরা, এর একটা মান এটা দেখাতে হবে, আই ইন্টু রুট ওভার টু আবার রুট টু মাইনাস ওয়ান। আচ্ছা চলো দেখা যাক এর মান বের করবো। হ্যাঁ আমি আলাদা আলাদা করে এর ভ্যালুটা বের করবো, আলাদা করে এর ভ্যালুটা বের করবো, তারপরে একটা থেকে একটা বাদ দিয়ে দেবো কী হবে। আচ্ছা ওয়ান প্লাস আই টু দি পাওয়ার হাফ, অ্যাকচুয়ালি পাওয়ারে হাফ থাকা মানে কিন্তু অ্যাকচুয়ালি কী করা বলতো, রুট করা। পাওয়ারে হাফ থাকা মানে রুট। তা কোনো জটিল রাশি রুট করলে সেটাও একটা কী হবে, জটিল রাশি তো হবে, তার মানে সেটাও এক্স প্লাস আই ওয়াই আকারেই থাকবে। তাই আমি ভেবে নিচ্ছি যে ওয়ান প্লাস মানে বা ধরে নিচ্ছি যে ওয়ান প্লাস আই টু দি পাওয়ার হাফ এর মানটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি, বর্গ করলে এক্স প্লাস আই ওয়াই স্কোয়ার, আর এখানটা থেকে হাফটা উঠে গেল মানে রুটটা উঠে গেল। এ প্লাস বি হোল স্কোয়ারে ভাঙো, এ স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার, আই স্কোয়ারের মান কত হয় মাইনাস ওয়ান। তাহলে আমরা এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে একসাথে রাখছি, আর আই ইন্টু টু এক্স ওয়াইটাকে একসাথে লিখছি, মানে ওই ফর্মেটে এক্স প্লাস আই ওয়াই এই ফর্মে রাখার চেষ্টা করছি। ডান দিকে ওয়ান প্লাস আই আছে, তা বাদিকার ডান দিক যদি তুলনা করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মানটা কার সাথে সমান হওয়া উচিত, একের সাথে, আর টু এক্স ওয়াইয়ের মানটা এখানে কিছু নেই মানে কার সাথে সমান হবে, একের সাথে। তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে ওয়ান আর টু এক্স ওয়াইটা হচ্ছে ওয়ান, মানে বাদিক আর ডান দিক তুলনা করলাম, বাস্তবের সাথে বাস্তব আর আই এর এদিকে অবাস্তবের সাথে, এখানে আই এর সাথে কিছু নেই মানে ওয়ান, তাই টু এক্স ওয়াই হচ্ছে ওয়ান। এটাকে আমরা এক নাম্বার দিলাম, এটাকে দু নাম্বার দিলাম। এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা এক্স স্কোয়ারটাকে মনে মনে এ ভেবে নে আর এটাকে মনে মনে বি ভেবে নে, এ মাইনাস বি ওয়ান দেওয়া আছে, ঠিক আছে। এবার আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ারটা বের করার চেষ্টা করছি। মনে মনে এক্স স্কোয়ারটাকে কী ভাবলাম, এ, আর ওয়াই স্কোয়ারটাকে বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের একটা ফর্মুলা আছে না, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, সেই ফর্মুলাটা বসালাম। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান তো জানি এক, তাহলে একের স্কোয়ার করা মানে একই, আর ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কার স্কোয়ার হবে, টু এক্স ওয়াই তার হোল স্কোয়ার হবে, টু এক্স ওয়াইয়ের মানটাও জানি এক, তাই ওর জায়গায় এক, একের স্কোয়ার করলে এক, এক এক কত হচ্ছে দুই। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার দুই বেরোলো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা এখান থেকে কত বেরো, রুট টু মানে বর্গমূল করে দিয়েছি, এটা তো স্কোয়ার বেরিয়েছিল দুই, তাহলে বর্গমূল করে দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে রুট টু, এটাকে তিন নাম্বার দিলাম। এই যে এক নাম্বার, এই যে তিন নাম্বার, এবার এই দুটোকে অপনয়নে সমাধান করছি, এক আর তিন যোগ করে দিলাম মনে কর। তাহলে যোগ করলে আমার অ্যাকচুয়ালি কী হবে বলতো, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেটে গেলে এক্স স্কোয়ার কটা এক্স স্কোয়ার হবে, টু এক্স স্কোয়ার, আর এদিকে ডান দিকে কী যোগ হবে, ওয়ান আর রুট টু মানে রুট টু প্লাস ওয়ান। তাহলে এক্স স্কোয়ার কত বেরোবে, রুট টু প্লাস ওয়ান বাই টু, এটা তো এক্স স্কোয়ার বেরিয়েছে, তাহলে বর্গমূল করলে এক্সটা কত বেরোবে, পুরোটার ওপরে রুট চাপবে মানে রুট ওভার রুট টু প্লাস ওয়ান, এই পুরোটার ওপরে রুট আর দুয়ের রুট করে নিচে রুট প্লাস মাইনাস এক্স স্কোয়ার, এটা যেটা যেন ভুল না হয় এক্স স্কোয়ার এটা, তাহলে এক্স হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার রুট টু প্লাস ওয়ান আর নিচে রুট টু হলো। ঠিক যেরকম করে আমি এক আর তিন যোগ করে এক্স স্কোয়ার বের করেছি, আমি তিনের থেকে যদি একটাকে বিয়োগ করে দিই, তিন নম্বর থেকে এক নম্বর বিয়োগ করলে তখন আবার কী হবে, বিয়োগ করলে সাইন চেঞ্জ হয়ে যায়, মাইনাস ওয়াই স্কোয়ারটা প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে আর এক্স স্কোয়ারগুলো কেটে যাবে, তাই তো, মানে হবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার আর এদিকে রুট টু মাইনাস ওয়ান। সেটাই করা হয়েছে, তিন নম্বর থেকে এক নম্বর বিয়োগ করে টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রুট টু মাইনাস ওয়ান, আর সেখান থেকে ওয়াই স্কোয়ার হচ্ছে রুট টু মাইনাস ওয়ান বাই টু। তাহলে আমার এখান থেকে ওয়াইটা কত বেরোচ্ছে, প্লাস মাইনাস বর্গমূল করে দিলাম রুট ওভার রুট টু মাইনাস ওয়ান বাই রুট টু হলো, এটা ওয়াই বেরোলো আর আগে তো এক্স বেরিয়েছে। তাহলে অ্যাকচুয়ালি ওয়ান প্লাস আই টু দি পাওয়ার হাফ এটাকে আমরা এক্স প্লাস আই ওয়াই ধরেছিলাম, এক্স আমার এটা ওয়াই আমার এটা বসে গেল, এই দুটো থেকে কী কমন নেওয়া যায় দেখতো, নিচে দুটোই নিচে ওয়ান বাই রুট টু আছে না, তাহলে ওয়ান বাই রুট টুটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে এটা প্লাস এটা, এটা অ্যাকচুয়ালি এর মানটা বেরিয়েছে যে ওয়ান প্লাস আই টু দি পাওয়ার হাফ প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু রুট টু প্লাস ওয়ান প্লাস আই ইন্টু রুট টু মাইনাস ওয়ান। ঠিক একইভাবে বা পরেরটা করতে হবে না, দ্বিতীয় যে পার্টটা ছিল, এই যে সেকেন্ড পার্টটা, এটা করতে হবে না, এই ওয়ান মাইনাস আই টু দি পাওয়ার হাফ ওটা একইভাবে, শুধু এখানটা প্লাস এসেছিলো না, ওর এখানটা মাইনাস আসবে আর কিছু না, আর সব সেম থাকবে, দেখ দুটোই সেম, শুধু ওর এখানে প্লাস এটা মাইনাস। এবার আমাকে অ্যাকচুয়াল রাশি মানে কি, এটার থেকে এটাকে বিয়োগ করতে হবে, তো তাহলে বিয়োগ করা মানে এইটার থেকে এটাকে বিয়োগ করা, তাহলে কী কমন নেবো, প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু কমন নিয়ে নিলাম, তাহলে রুট টু প্লাস ওয়ান প্লাস আই রুট টু মাইনাস ওয়ান এটা বিয়োগ হচ্ছে, মানে মাইনাস রুট টু প্লাস ওয়ান, মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে গেছে, আই ইন্টু রুট টু মাইনাস ওয়ান, এই দুটো রাশি কেটে গেল, মানে এইটা থেকে এটাকে বিয়োগ করা হচ্ছে, এই রাশিটা থেকে এই রাশিটা, বাস্তব অংশটা কেটে গেল, পড়ে থাকছে এই আই রুট টু মাইনাস ওয়ান একটা আর এই যে আই রুট টু মাইনাস ওয়ান একটা,
তাহলে কটা হচ্ছে এখানে এরকম দুটো আসছে, তার মানে টু আই রুট ওভার রুট টু মাইনাস ওয়ান, এই একটা দুটো সেম, তাহলে দুই হয়ে যাচ্ছে, দুই ইন্টু আই রুট ওভার রুট টু মাইনাস ওয়ান। আগে বাইরে একটা ওয়ান বাই রুট টু ছিল, রুট টু আর দুই কেটে রুট টু, ঠিক আছে, তাহলে রুট টু ইন্টু রুট ওভার রুট টু মাইনাস ওয়ান, এই টুটাকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেহেতু রুট টু রয়েছে, মানে যেমন আমরা করি না রুট টু ইন্টু রুট থ্রি, কী করে দিই রুট সিক্স দুটোকে গুণ করে দিই, সেরকম এই রুট টু আর এই যে রুট এটাকে দুইটাকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে প্লাস মাইনাস দিয়ে আসছে মানে কি, একটা মান প্লাসের একটা মান মাইনাসের, তা তার মধ্যে একটা ভ্যালু তোমার প্লাস দিয়ে আসবে, মানে আই রুট ওভার টু রুট টু মাইনাস ওয়ান, এটাই আমাকে দেখাতে বলেছে যে এই জিনিসটার একটা মান এটা আসবে। আমার দুটো এসছে, একটা মান এটা বেরিয়েছে প্লাস দিয়ে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা ইন্টারেস্টিং ম্যাথগুলোতে ঢুকবো, আঠেরো দাগের ওমেগার ম্যাথ। ওমেগা দিয়ে আমরা দুটো ফর্মুলা দেখে রেখেছিলাম, ওই একের ঘনমূল নির্ণয়ের সময়, একটা হচ্ছে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো, আর একটা হচ্ছে ওমেগা কিউবের মানটা হচ্ছে ওয়ান। আশা করি মনে আছে ওমেগা কোনটা বেরিয়েছিল, মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু, এটা ওমেগা বেরিয়েছিল, আর ওমেগা স্কোয়ারটা ওর মাইনাস দিয়ে বেরিয়েছিল, ঠিক আছে। তো এবার এটা আমাকে দেখাতে যে এই যে একটা রাশি দিয়েছে, বড় রাশি দেখতে পাচ্ছিস কী আছে, ইকুয়াল টু নাইন প্রমাণ করতে হবে, খুব ভালো কথা। প্রথম দুটো যেমন আছে থাক, আমরা ওমেগা টু দি পাওয়ার ফোর আর ওমেগা টু দি পাওয়ার ফাইভটাকে রিপ্লেস করেছি, ওমেগা টু দি পাওয়ার ফোরের জায়গায় ওমেগা লেখা হয়েছে, কেন ওমেগা টু দি পাওয়ার ফোরটাকে ভেঙে এরম লেখা যায়, ওমেগা কিউব ইন্টু ওমেগা সূচকের নিয়মানুসারে। আবার ওমেগা কিউবের ভ্যালু কত, ওয়ান, তাহলে অ্যাকচুয়ালি ওমেগা। ওমেগা টু দি পাওয়ার ফাইভটাকে সূচকে ভাঙলে লেখা যায় ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব কত, ওয়ান, তার মানে ওয়ান ইন্টু ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার, মানে যে কোনো কিছুকে ওমেগা কিউবের রেসপেক্টে ভাঙছি, কারণ ওমেগা কিউবের মানটা ওয়ান। আচ্ছা তাহলে এটা আমার ওয়ান ওমেগা বসলো, এটা ওমেগা স্কোয়ার, তাহলে ওয়ান মাইনাস ওমেগা কটা হচ্ছে, দুটো, তার মানে ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার, ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ারও দুটো, তার মানে ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার, তার মানে অ্যাকচুয়ালি ওয়ান মাইনাস ওমেগা ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার টোটালটার হোল স্কোয়ার লিখে দিতে পারছি, কারণ দুটোর মাথাতেই স্কোয়ার আছে, গুণ করে দেওয়া হয়েছে, বেসিক্যালি গুণ করা হয়েছে, ওয়ান ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা প্লাস ওমেগা কিউব, এই দুটো থেকে মাইনাস কমন নিলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, আর ওমেগা কিউবের ভ্যালু কত, ওয়ান, তার পাথায় স্কোয়ার আছে। এবার কথা হচ্ছে আমরা তো জানি ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো, সেখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারটা কত বেরোবে, মাইনাস ওয়ান, তাহলে এটা মাইনাস ওয়ান মানে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, তাহলে ভেতরে কত, তিন, তিনের স্কোয়ার কত, নয়। নেক্সট তিন নম্বর বলেছে থ্রি প্লাস থ্রি ওমেগা প্লাস ফাইভ ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার সিক্স, এটাও টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু সিক্সটি ফোর, আমি একটা বের করছি তোরা আরেকটা করবি সিমিলারলি, মানে এটা ইকুয়াল টু সিক্সটি ফোর দেখাবো তোরা এটা করবি, থ্রি প্লাস থ্রি ওমেগা প্লাস ফাইভ ওমেগা স্কোয়ার, ফাইভ ওমেগা স্কোয়ারটাকে ভেঙে লিখলাম থ্রি ওমেগা স্কোয়ার প্লাস টু ওমেগা স্কোয়ার, তিন আর দিয়ে পাঁচ, এবার এইটুকু থেকে আমরা কী কমন নিতে পারি, তিন, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, আর বাকি পড়ে রইল, কেন নিলাম, কারণ এর মানটা কত হয়, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ারের মান জিরো, তাহলে এটা জিরো হচ্ছে মানে জিরোর সাথে কিছু গুণ করে জিরো, তাহলে পড়ে থাকবে টু ওমেগা স্কোয়ার শুধু, হোল টু দি পাওয়ার সিক্স, টু টু দি পাওয়ার সিক্স কত, চৌষট্টি, আর এটা ওমেগা স্কোয়ার সিক্স মানে ছয় দুগুণে বারো, ওমেগা টু দি পাওয়ার বারোটাকে সূচকে ভেঙে এরম লিখতে পারি ওমেগা কিউব টু দি পাওয়ার ফোর, বুঝতেই পারছিস কেন ওমেগা কিউবে ভাঙা হয়েছে, কারণ ওমেগা কিউবের মান কত হয়, ওয়ান, ওয়ানের পাওয়ারে ফোর মানে তাই, মানে চৌষট্টি, ঠিক আছে। ঠিক একইভাবে এটা নিজেরা দেখাবে কী করে করবে, একই রকমভাবে ফাইভ ওমেগাটাকে ভেঙে নিবি, থ্রি ওমেগা প্লাস টু ওমেগা করে করবি। আচ্ছা এরপরে আসছে চার নাম্বার, চার নাম্বারটা কি, এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড বাই এটা ইকুয়াল টু ওমেগা প্রমাণ করতে বলেছে। ওপর এই যে ওপরে নিচের রাশিটাকে কিচ্ছু করছি না, নিচের রাশিটা যেমন আছে থাক, হালকা করে রেখে দিয়েছি, ওপরে এই যে জেড ছিল না, জেডের সাথে কিছু গুণ নেই মানে কত গুণ আছে, এক, তাহলে ওটাকে আমরা জেড ওমেগা কিউব লিখতে পারি, যেহেতু এক গুণ আছে, বাকি সমস্ত কিছু সেম রেখে দিয়েছি। এবার ওপরের রাশিটাকে থেকে আমি শুধুমাত্র ওমেগাটাকে কমন নিচ্ছি, তাহলে ওমেগা কমন নিলে এক্স ওমেগা ওয়াই জেড ওমেগা স্কোয়ার, এবার দেখো ওপর আর নিচেরটা সেম হয়ে গেছে, কেটে গেলে ওমেগা। আচ্ছা এবার দেখো এই যে এত বড় লাইনটা দেখতে পাচ্ছিস, এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার স্কোয়ার, এই পুরোটা স্কোয়ার প্লাস এটার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো দেখাতে হবে, তাই তো? কী করে দেখাবো, ফার্স্ট অফ অল হচ্ছে এটা যেমন আছে, প্রথম উৎপাদ এখানে তিনটে রাশি আছে, প্রথমটা অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি, আমরা এটারই কমন আনার চেষ্টা করব, ঠিক আছে, অ্যাজ ইট ইজ রইল। দ্বিতীয়টায় করলাম কি, এক্স ওমেগা রইল, ওয়াই ওমেগা স্কোয়ার রইল, এই যে জেড রয়েছে, এই জেডের সাথে কিছু গুণ নেই মানে এক আছে, তো তো ওই একের জায়গায় আমরা জানি কি ওমেগা কিউবের মান কত হয়, ওয়ান, তাই ওই একের জায়গায় ওমেগা কিউব লিখে দিয়েছি, হয়ে গেল। থার্ড রাশিটা, এক্স ওমেগা স্কোয়ার রয়েছে, ওয়াই সিঙ্গেল রয়েছে, কিছু নেই মানে এর সাথে কত গুণ আছে, এক, সেটাকে আমরা ওমেগা কিউব লিখে দিয়েছি। আর লাস্টে ছিল জেড ওমেগা, জেড ওমেগার জায়গায় আমরা ওমেগা টু দি পাওয়ার ফোর লিখেছি, কেন,
কারণ ওমেগা টু দি পাওয়ার ফোর মানে কীভাবে ভাঙা যায়, ওমেগা কিউব ইন্টু ওমেগা, বাট ওমেগা কিউব তো ওয়ান, তার মানে ওমেগাই, তার মানে ওমেগা জায়গায় আমরা ওমেগা টু দি পাওয়ার ফোর লিখতে পারি। এবার স্বাভাবিক কোশ্চেন আসবে কেন এরকম করলাম, কী সুবিধা হবে তাতে, দেখা যাক কী সুবিধা হয়। প্রথম অ্যাজ ইট ইজ রেখে দেওয়া হয়েছে, কিচ্ছু হাত দেওয়া হয়নি। দ্বিতীয় রাশিটা থেকে ব্র্যাকেটের ভেতর থেকে আমরা ওমেগা কম কমন নিতে পারি, যদি ওমেগা কমন নিই তাহলে এটা হবে এক্স, এটা হবে ওয়াই ওমেগা, আর এটা হবে জেড ওমেগা স্কোয়ার। আর যে ওমেগাটা কমন নিলাম সেটা যদি বাইরে বেরোয় সেটা ওমেগা স্কোয়ার হয়ে বেরোবে, কেন হোল স্কোয়ার রয়েছে না, তার মানে এটার ভেতর থেকে ওমেগা কমন নিয়ে বাইরে বের করে দিচ্ছি, তাহলে ওমেগা স্কোয়ার বেরোচ্ছে। তাহলে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার, তার হোল স্কোয়ার রইল। লাস্ট এই যে এটা, এইটার থেকে আমরা ওমেগা স্কোয়ার কমন নেব ভেতরে, তাহলে ওমেগা স্কোয়ার কমন নিলে এক্স প্লাস ওয়াই ওমেগা, ওয়াই আমরা কিন্তু ওমেগা স্কোয়ার কমন নিচ্ছি খেয়াল রাখ, আর এখানে জেড ওমেগা স্কোয়ার। আর যে ওমেগা স্কোয়ারটা কমন নিচ্ছি সেটা যখন বাইরে বেরোবে ওমেগা টু দি পাওয়ার ফোর হয়ে বেরোবে, কেন হোল স্কোয়ার রয়েছে। তাই ওমেগা টু দি পাওয়ার ফোর বেরোলো এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা, এটার থেকে ওমেগা কমন নিয়েছি বাইরে বেরিয়েছে ওমেগা স্কোয়ার, এটার থেকে ওমেগা স্কোয়ার কমন নিয়েছি বাইরে বেরিয়েছে।